हाय गाइस, तो वेलकम बैक टू माय चैनल कृष्णा क्रिएशंस। और एखन आमी चललाम मेलाय, मेये रेडी हये गेछे, आमिओ रेडी हये गेछि, स्वेटर होयटर सब पड़े नियेछि, एकटा चादर मतन नियेछि माथा ढाका देवार जन्य, एकटु अन्यरकम कानेर पड़ेछि, कानेरटा आमी तैरि करेछि, एकटा हलुद कालारेर कुर्ति पड़ेछि, सेई संगे म्याचिं करे लाल हलुद कुर्ति पड़े आछि, देखते पाबेन ना सब एखन स्वेटारे ढाका, ठंडा आछे बाइरे खूब, তাই এই জন্য চাদর ফাদর নিয়েছি। তা দিয়ে এখন মেলায় চললাম, দেখি মেলায় কী কী এসেছে, কিনে কিনবো তো পরের কথা, আগে দেখে তো আসি, মেলাটা একটু এনজয় করে আসি। তো চলুন আপনাদের সঙ্গে নিয়ে যাই পৌষ মেলা দেখাতে। আর কোথায় গেলে আমার মেয়ে কোথায় গেল দেখি, চলুন আমার মেয়ের কেমন রেডি হয়েছে দেখাই, কোথায় গেলে দেখি দেখি দেখি। এই যে আমার কন্যাকুমারী ভূত সেজে গেছে, মাস্কটা খোল, মাস্ক খুলবে না, চশমা পড়েছে পুরো ঢাকা দেয়া। দিদি আসছে হয়তো, আমরা আগে চলে যাই এদিক থেকে, তা চলুন আপনারা আমার সঙ্গে থাকুন, মেলায় গিয়ে দেখা হচ্ছে। হাতে নিয়ে চলে না, এই তো পাটা বেরিয়ে গেছে, ও দেবে ফোনটাই ছেড়ে দিয়ে দিয়ে। আমার কই আমার, বাহ খুব ভালো হয়েছে, দেখছি তো খুব ভালো হয়েছে। আর করবো এখন না, তোমার গোটা খাওয়াটা দেখাবে নাকি লোক, যতগুলো আমার শেষ করছে তুমি চলেই যাবে, চল চল অনেক খেয়েছো। সকলকে অনুরোধ করা হচ্ছে মেলা পরিসরে কেউ প্লাস্টিক কাপ বা প্লাস্টিক ব্যাগ ব্যবহার করবেন না। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি যেখানে শীতের সব সোয়েটার টোয়েটার পাওয়া যাচ্ছে, তো আমি এই দিক থেকে মানে স্টার্ট করলাম। তো এখানে প্রচুর দোকান বসেছে সোয়েটার চাদর শল টল যা পাওয়া যায় শীতের পোশাকে, আর এখানে নানান ধরনের জিনিস পাওয়া যায়, আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর দোকান, মানে আমি ঠিক বলতে পারবো না কতগুলো, তবে প্রচুর দোকান বসেছে। আমাদের যেটা শান্তিনিকেতন মেলা হতো ওখানে কিন্তু এইরকমই অনেক দোকান বসে, তো এখানেও খারাপ বসেনি। এদিকে ব্ল্যাঙ্কেটের দোকান হয়েছে, ব্ল্যাঙ্কেট র্যাক ট্যাক যেগুলো হয় সেইগুলো, তো আমি এই সাইড থেকেই শুরু করলাম যে আপনাদেরকে আগে দেখিয়ে দিই। প্রচুর সোয়েটার এসেছে আর খুব ভালো লাগছে, অনেক কালেকশান এখানে, মানে বিভিন্ন ধরনের, তবে দাম ওরা বলে অনেক, আমাদেরকে দাম করে নিতে হয়। আজ তো আমি কিছু দাম টাম করছি না, জাস্ট দেখছি। তো এই সাইডে কয়েকটা সোয়েটারের দোকান দেখলাম, খুব ভালো লাগলো, তো দেখুন আপনাদেরকে দেখাই। এই সাইডে কয়েকটা সোয়েটার আমি দেখলাম, এগুলো খুব সুন্দর দেখতে আর আমার খুব ভালো লাগছিলো দেখতে, তো আমি এখানটা দাঁড়িয়ে একটু ভিডিও করেছি যে এগুলো দেখি আর আপনাদেরকে দেখাই। নানান ধরনের সুন্দর সুন্দর ডিজাইনে আর প্রচুর বড়, অনেক দোকান হয়েছে, নানান ধরনের জিনিস আছে। তো এবার এই দিক থেকে বেরিয়ে একটু অন্যদিকে যাই, চলুন। তো এখানে সব হারের সেট আছে, তো আমার এই হারের সেটগুলো খুব পছন্দ হলো, যা নেব সবই 100 টাকা, সব সেটেরই দাম 100 টাকা। তা আমি মেয়েকে বললাম একটা নিতে, ও নাচ টাচ করে তাই ওকে পড়লে ভালো লাগবে, আমি তো এইসব পড়ি না, তো মেয়ে দেখছে। তা আমি ভেতরে একটা সেট দেখলাম, তো ওটা আমার খুব পছন্দ হয়েছে, দেখুন ওটাই নিতে বলছি মেয়েকে, যে ও পড়লে কিন্তু ওকে খুব সুন্দর লাগবে, তো এই সেটটা নেব। আর এটা চোকার টাইপের, গলায় বেশ সুন্দর বসে থাকবে, ওকে পড়লে খুব ভালো লাগবে, তাই আমি বললাম এটা নিয়ে নে, তাই এটাই নিচ্ছি, আর যা নেব সবই 100 টাকা। তো এই সাইডে এলাম, তো এইদিকে আমাদের পুত্রগুলো এসে গেছেন, দিদি এখনও আসেনি। আর এইখানে একটা অদ্ভুত জিনিস করেছে এবারে আমাদের, এখানে খুব ভালো লাগলো দেখতে,
মানে জল আছে আর বাচ্চারা এরকম বোটের মধ্যে খেলা করছে। এই জিনিসটা কিন্তু আগে হয়নি, এইবারে নতুন হয়েছে। এর আগে শান্তিনিকেতন মেলাতে কোনো সময় হয়নি, দেখিনি আমি, বাট এটা আজকে দেখলাম, তো খুব ভালো লাগছিল দেখতে। আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছিলাম। ওইদিকে ট্রেনের দোলনাটা এসেছে, বিভিন্ন ধরনের সব দোলনা এসেছে। তো এই যে আমার কন্যা, আমাদের পুত্র সব দাঁড়িয়ে আছে, সুমন, শাহিন। ও কথা বলবে না, মাস্ক খুলবে না, কথা বলবে না, মাস্ক তো খোলাই যাবে না, যাই হোক। তো এইখানে দেখুন বাচ্চাদের দোলনা আছে, ওইদিকে মনে হয় এই দোলনাটা কি বলে, এগুলো তো বাচ্চাদের, আর এইগুলো মনে হয় ওই ব্রেক ড্যান্স না কি বলে। তো আগে আমি এগুলো সব বসেছি, কিন্তু এখন আর চাপি না এগুলো। তো এইবার একটা আপনাদেরকে নতুন ধরনের দেখাই, এইটা নতুন এসেছে এইবারে, হ্যামার টাইপের, কি বললো যে হ্যামারই নাম মনে হয়। তো আমি এটা দাঁড়িয়ে দেখছিলাম, অদ্ভুত টাইপের, মানে পুরো ঘুরে যাচ্ছে। আমি ভাবছিলাম যারা ভেতরে বসে আছে তারা কিভাবে আছে, ঠিকঠাক আছে তো? তো আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে এটা দেখলাম, দেখুন অদ্ভুত, একদম পুরো গোল হয়ে ঘুরে যাচ্ছে, মানে বসে থাকার ভেতরে যা তা ব্যাপার নয়। আমি তো বোধহয় এখন বসলে হাত ফেল করে মরে যাব, পারবই না। তা খুব ভালো লাগছিল, তা আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে ওরা বেরোনোর পর সবাই ঠিকঠাক আছে কিনা দেখে নেব। তা না, যাই হোক, সবাই ঠিকঠাক আছে। তো চলুন একটু অন্যদিকে যাই এবার। তো এই দিকটা আপনাদের দেখালাম যে আমাদের পুলিশ কন্ট্রোল রুম হয়েছে, মানে ওখানে আছে অনুসন্ধান অফিস, সব কিছু, অনেক কিছু ব্যবস্থা থাকে মেলায়। আর এইদিকে তো মেলার কম্পালসারি, হরেক মাল 70 টাকা, 10 টাকা, 5 টাকা, খুব ভালো লাগে এইগুলো। তো এখানে একটু ঘুরছি, আর এগুলো তো মেলা না থাকলে হয় না, হরেক মাল 30 টাকা, এখানে এগুলো না থাকলে তো মেলাই হবে না। এখনও দিদি আসেনি, দিদি বললো আসছে, তো বাচ্চাগুলো এসে গেছে, আমি ওদেরকে নিয়েই ঘুরে বেড়াচ্ছি। দিদি রেডি হচ্ছে, দিদি বললো আমি একটু রান্নাটা সেরেই যাব। তো এখানে সব কাঠের জিনিস টিনিস আছে, তো যতটা পারছি আপনাদেরকে আজকে একটু একটু দেখিয়ে দিচ্ছি। তো চলুন, গাছের নার্সারি এক জায়গায় এসেছে, তো ওগুলো দেখায় গাছ টাছগুলো। এখানে সমস্ত ফুল গাছ আছে, নানান ধরনের গাছ, নার্সারি একটা বসেছে, মানে খুব ভালো লাগছে দেখতে, আর বিভিন্ন রকমের ফুল। তো আমার তো খুব ভালো লাগে এগুলো দেখতে, আমি এখানেই অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম। দিদি আসছে, বাচ্চাগুলো নিতে গেছে, আমার মেয়ে আর ছোটটা নিতে গেছে দিদিকে রাস্তায় গিয়ে, কারণ মেলার মধ্যে কোথায় নাড়লে হারিয়ে যাবে। আর সুমন আর আমি এখানেই আছি, তো আমরা ভিডিও করছি। তো পাশে একটা দোকানে ঠাকুরের মূর্তি টুর্তি দেখলাম, তো ওটা আমার খুব ভালো লেগেছে, চলুন আপনাদেরকে দেখাই আমি ওটা। সুন্দর লাগছে এটা, সত্যি খুব সুন্দর, আমি দেখছি যদি নিয়ে যেতে পারি আমি এটা নিয়ে যাব, খুব ভালো লাগছে। আমরা নিশ্চিত, আমরা নিশ্চিত।
তো ফ্রেন্ডস, এইগুলো সব শান্তিনিকেতনের যে ব্যাগ সেইখানে স্টল লাগিয়েছে। আর এগুলো তো আমাদের শান্তিনিকেতনের একটা বৈশিষ্ট্য, এগুলো তো থাকবেই। আর এগুলো আপনাদের না দেখালে মেলাটা ঠিক কমপ্লিট হবে না। তাই এইগুলো আজকে অল্প করেই আপনাদের দেখাচ্ছি, সেই রকম কাজ থেকে দেখাচ্ছি না। আগামীকাল আবার আসব, তখন আপনাদের ভালো করে দেখাবার চেষ্টা করব। তো যতটা পারলাম আজকে একটু করে আপনাদের দেখাবার চেষ্টা করেছি সব কিছুই। তো দেখুন, এখানে সব চায়না যে ফুল টুলগুলো হয় না, সেইগুলো আছে। তো এবার একটু অন্যদিকে যাই, দেখাবার চেষ্টা করি আপনাদেরকে। তো একদিনে পুরো মেলাটা কভার করা সম্ভব না, অনেকটাই বড় জায়গা নিয়ে হয়েছে। তো চলুন দেখাই এবার একটু অন্য কিছু। ইলেকট্রিক ম্যান বাবু, আপনি যেখানেই থাকুন অনুসন্ধান কেন্দ্রে এসে যোগাযোগ করুন। ইলেকট্রিক ম্যান বাবু, আপনি যেখানেই থাকুন অনুসন্ধান কেন্দ্রে এসে যোগাযোগ করুন। তো ফ্রেন্ডস, এখানে খুব সুন্দর সুন্দর ফুলের স্টিকগুলো পাওয়া যাচ্ছে। এগুলো সব কাগজের ফুল, নানান রকম গ্লিটার পেপারে, হোম সিটের, দেখতে খুব ভালো লাগে। আমি প্রতিবারই কিনে নিয়ে যাই। দেখি আজকে তো কিছু নিচ্ছি না, আগামীকাল এসে যদি পারি তো নেব। আজ শুধু দেখে গেলাম আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম। দেখতে খুব ভালো লাগছে এগুলো। তো পাশে একটা মোড়াইয়ের দোকান আছে, চলুন ওখানে যাই। তো এইখানে সমস্ত বেতের জিনিস আছে আর এগুলো দেখতে খুব ভালো লাগে। একটা সেলফের দাম আমি করলাম 850 টাকা বললো। তো আজ তো নেব না, দাম করলাম। আর এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, আর এগুলো শান্তিনিকেতনে খুব ভালো পাওয়া যায়। তো আজকে যতটা পারলাম আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম। পুরো মেলা তো ঘোরা আজকে একদিনে সম্ভবই না। আর একটা জিনিসের জন্য আপনাদের কাছে সরি চেয়ে নিই। আমি আপনাদের বলেছিলাম যে মেলার টাইমটা হয়তো 11টা থেকে রাত্রি 8টা, বাট তা নয়। আমার এক পরিচিত সাথে দেখা হলো, সেই আমায় বললো যে টাইমের কোনো বৈধতা নেই, আমরা যখন খুশি আসতে পারি। পাশে একটা বইমেলা হচ্ছিল, তার টাইমটা ছিল 11টা থেকে 8টা। তা আমি আপনাদেরকে বলেছিলাম, তার জন্য আমি আপনাদের কাছে সরি চাইলাম। এখন রাত্রি 9টা বাজে, আমি এখনও মেলায় আছি। তো অনেকটা ঘুরে নিয়েছি, দিদিও এসে গেছে, তো ছেলেগুলোর খুব খিদে পেয়েছে। তো চলুন ওদেরকে নিয়ে যাই, কিছু খাইয়ে দিই। মশলা ডোসা নিয়েছে, তাকে দেখুন মুখ ঢাকা দেয়া। তো আজকে তো পুরোটা দেখানো সম্ভব নয়, মানে এত বড় মেলা বুঝতেই পারছেন পুরো দেখানো সম্ভব নয়। আবার আগামীকাল আসবো, আবার কিছু কিছু জিনিস শান্তিনিকেতনের আপনাদের যেগুলো স্পেশাল আছে দেখাবো। তাই যে দিদি দিদি কই রে, দিদি কই, দিদি সব খাচ্ছে, আমি তো খেতে পারবো না। আমি এই যে ধোসার পুরো পাঁপড়টা নিয়ে খাচ্ছি। দিদিভাই দেখি দাঁড়া, আপনারা ভিডিওটা লাইক করে দেবেন। না না, সাইজটা ভালো করে দেখা, ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লাগলো মেলা, আর শেয়ার করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আগামীকাল আবার আসছি, শান্তিনিকেতনের কিছু স্পেশাল স্পেশাল জিনিস আপনাদের দেখাবো। সঙ্গে থাকবেন, আমার সঙ্গে ঘুরে ঘুরে মেলা দেখবেন, আর যারা যারা আলাদাভাবে মেলা দেখবেন তারাও আমার সঙ্গে ঘুরে ঘুরে মেলা দেখবেন। তাহলে এখন নিচে গুড নাইট, সবাই গুড নাইট করো। Good night.